আসসালামু আলাইকুম। আমরা জাবালে রহমতে আছি, অর্থাৎ পাহাড়ের উপর দাঁড়িয়ে রাসুলুল্লাহ এইখানটায়, ঠিক এইখানটায় দাঁড়িয়ে উনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ওনার এখানে একটা স্মৃতিস্তম্ভ দেখেন, অনেক কিছু লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাম আমাদেরকে পাহাড় অথবা পাহাড়ের নির্মিত পিলারের আশপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি। তার মৃত্যুর পর তার সাহাবিগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি। সো আমরা এখানে সালাত আদায় বা দোয়া করব না, তবে রাসুলুল্লাহর স্মৃতি উনি দাঁড়িয়ে এখানে এখান থেকে ভাষণ দিয়েছেন। আমরা এখনই দেখাবো যে কত দূর থেকে সাহাবিরা সাধারণ মানুষ ওনারা শুনেছেন রাসুলুল্লাহর বক্তৃতা। আমরা দেখাচ্ছি এই যে আরাফাতের ময়দান, এখান থেকে দেখেন কত দূর মানুষ শুনছে, দূর দূরান্ত মানুষ রাসুলুল্লাহর বক্তৃতা শুনেছেন, বিদায় হজের ভাষণ শুনেছেন। আমরা স্মৃতিচারণ করছি, অবাক লাগার বিষয় এত উঁচুতে উনি উঠে যেভাবে ভাষণ দিয়েছেন তাতে করে সবার কাছে পৌঁছে। আজ অবধি সেই ভাষণ আমরা অনুসরণ করছি, অনুকরণ করছি, এটাই তার স্মৃতি। রাসুলুল্লাহর জন্য দোয়া, উম্মতের জন্য দোয়া। আমরা বেশ কষ্ট করে এখানে উঠেছি, ধন্যবাদ সবাইকে।